সকালে ঘুম থেকে উঠে দেখলাম জুবাইনার আব্বা তার ফেসবুকে এটা এই স্ট্যাটাসটা শেয়ার দিছে, তো এরপরে ওকে আন্ডার অ্যারেস্ট করা হলো। জুবাইনার বাবা কেমন আছো? লজ্জা পাই, লজ্জা পাও কেন? খুব বার্থডেটা আসলে মনে হয় তুই বাচ্চা হয়ে গেছি, এই জন্য সবার কাছে উইশ চাও? তোমার মেয়ের আর আমার উইশটা ভালো লাগলো না? না, তুমি তোমার মেয়ে দেয় না, তুমি দিছো, মেয়ে ঘুমাচ্ছিল কালকে, তুমি ঘুমাচ্ছিল, এটা তো ওর দোষ না, তাই না? ও ছোট মানুষ, ও না নিচে জানে যে, কিন্তু তুমি তোমার লোভী মন, ঠিক আছে, তুমি মানুষের উইশ চাও না? সত্যি করে বলো তো কয়জন দিছি খালি তুমি ছাড়া, তো তুমি তো আমার ঘরের মানুষ, তো ঘরের মানুষই তো দিবে, তাই না? মানুষ তো ঘরের মানুষের উইশ নিয়ে খুশি থাকে, ঠিক আছে? জনগণ আপনারা কি বলেন, ঠিক আছে? উইস করবে সবাই, তোমার লোভী মন, এই যে 18-20 বছর যে বাঁচলাম জীবনে, বুঝছো, 18-20 বছর, তোমার কি 18 বছর নিজেকে বলতে চাচ্ছ? এই যে 18-20 বছর বাঁচলাম, অনেক মানুষের সাথে, এই যে 18-20 বছর বাঁচলাম, এখানে অনেক মানুষের সাথে মিশছি, এই মানুষগুলো আমাকে উইস করবে না? নিজেরকে নিজে কিনে নিয়ে সবাইকে খাওয়াইতাম, কিন্তু এখন একটু বড় হয়ে গেছি, মানে একটু 20-20 বছর কিছুদিন হয়েছে, তো এই জন্য এখন আর কাউকে খাওয়াই। আমি তো কেক কানছি রাতের বেলা, এবং আমি চিজ কেক কানছি, তুমিও চিজ কেক কানছো। আমার মনে হইতেছিল অনেকদিন চিজ কেক খাই নাই, এই জন্য চিজ কেক নিয়েছি, তোমার তোমার খাইতে ইচ্ছা করতেছে, এটা তুমি বোঝার আগে আমি বুঝছি। তুমি কিভাবে বুঝছো আমি চিজ কেক খাইতে চাই? আমি বুঝছি, আমি কয় বছর ধরে তোমাকে বলছি বলো তো। শোনো, তোমার লাইফে আমি আসার পর থেকে কোনো বার্থডে এমন আছে যে তোমার করি নাই আমি? আমি ফেসবুকে একটু আগে দেখছি, বুঝছো, কত কালারের কেক কাটছি, কত 18-20 বছরে সবগুলো আসতেছিল, সবুজ, নীল, লাল, কালো, পিঙ্ক। তারপরে কেন তুমি একটু দুঃখ ভয় স্ট্যাটাস দিলে ফেসবুকে? সেটা তো তুমি খালি মনে করো, বাকি তো কেউ মনে করতেছে না। বাট এবার আমার গত 18-20 বছরের বয়সের সবচেয়ে স্পেশাল বার্থডে হচ্ছে এবার, কারণ কি বলো? তুমি বলো। ওকে দেখাও একটু, ইজ ইন আওয়ার লাইফ, আলহামদুলিল্লাহ, মম এন্ড ড্যাড ইন মাই ইউকে লাইফ, ইয়েস আলহামদুলিল্লাহ, 14 বছরের লাইফে, সো দ্যাটস দ্য বেস্ট থিং। সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারবর্গের জন্য দোয়া করবেন, নিজেদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার একটু একটু এই লোভি মানুষটার একটা উইশ করে দিয়ে যান, উইশ চাই, ঠিক আছে? ওকে, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। তোমার কেকটা দেখানো হলো না, কেকটা নিচে আছে, তুমি ছবি তুলছিল না? তারপরও তো উইশ চাও, ঠিক আছে, এত লোভী মন আর কি, এই একটা দিনই তো পৃথিবীতে আসছিলাম, একটু মন তো চাইতেই পারে কিছু না কিছু। ওকে, ঠিক আছে, চলো যাই, খাইতে চাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।